আমি তো ভেবেছিলাম তুই চলে এসেছিস, এখন তো দেখছি তোরও তো দেরি হলো। হ্যাঁ রে, আমার অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, আমাদের এখন তাড়াতাড়ি হাঁটতে হবে রে। হ্যাঁ, আমার মনে হয় এবার বেলও পড়ে গেছে। আর বলিস না, আমাকে তো দুবার চেঞ্জ করে আসতে হয়, তার উপরে বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে আছি। অবশেষে 43/2 এলো, আর টিকিট টিকে করে চলছে প্যাসেঞ্জার তুলতে তুলতে। আমার যা মাথা গরম হচ্ছিল না, মনে হচ্ছিল বাস থেকে নেমে হেঁটে দৌড়ে যেভাবে পারি চলে আসি। মোহন, তোর আজকে এত দেরি হলো, তুই তো তাড়াতাড়ি চলে আসিস। কালকে রাতে কি জেগেছিলিস? হ্যাঁ, ওই রিভিশন করতে করতে একটু দেরি হয়ে গেছে। যে তুই যে বলিস তুই রাত জেগে পড়িস না। হ্যাঁ, আমি পড়ি না, কিন্তু এবার পড়েছি। কেন, তোর আগের পরীক্ষাগুলো তো ভালোই হয়েছে। ভালো হওয়াটাই তো খুব রিলেটিভ শাশ্বতী। তবে তোর এবার রেজাল্টের উপর না অনেক কিছু ডিপেন্ড করছে। কলেজের মুখের উপর না একটা জবাব দেওয়া হবে। আমি আর জবাব দিয়ে কি করব? আমার রেজাল্ট ভালো হলে তো ওরাই দাম পাবে, ওরাই ক্রেডিট পাবে। ওরা পড়িয়েছে না? যা পড়িয়েছে, আর তুই যেভাবে পড়েছিস আমি কিন্তু সবটাই জানি। কেউ স্বীকার করুক বা না করুক, আমি কিন্তু জোর গলায় সবসময় স্বীকার করবো এটা। যাগে, বাদ দে সেসব কথা। এই মোহর, জানিস তো কালকে না শঙ্খ স্যারকে আমি অনেকগুলো কথা শুনিয়েছি। তুই আমার জন্য যে কেন শঙ্খ স্যারের সঙ্গে রিলেশন খারাপ করছিস আমি বুঝতে পারছি না। তোর সঙ্গে তো কিছু নেই। দেখ, আমি বন্ধুত্ব এইভাবে দেখি না। তুই আমার খুব ভালো বন্ধু, আর আমি তো তোকে ভালোবাসি। আর আমি এটা খুব ভালো করে জানি যে তুই কোনোদিন কোনো অন্যায় করিসনি, আর করতেও পারিস না। কিন্তু কি জানিস তো, শঙ্খ স্যারের ওপর থেকে না আমার মনটা একদম বিরূপ হয়ে গেছে। শোন শাশ্বতী, এই সব কথা আমার আর শুনতে ভালো লাগছে না। জানি তোর ভালো লাগছে না, কিন্তু তাই বলে কি তুই মনে মনে এইসব কথা ভাবছিস না? তুই তো মনে মনে এই কথাগুলো ভাবছিস যে শঙ্খ স্যার এত অসভ্যতাটা কি করে করলেন। উনি শ্রেষ্ঠা ম্যামকে নিয়ে গাড়িতে করে কলেজ এলেন ভিজিট করতে। একটা কথা তোকে বলে দিই শাশ্বতী, তোর আর আমার মধ্যে আমি কোনো তৃতীয় ব্যক্তিকে চাই না, বিশেষ করে শঙ্খ রায়চৌধুরী আর ওনার উডবি ওয়াইফ। আমার ওদের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই শাশ্বতী, তো ওদের বিষয়ে কথা বলিস না। শ্রেষ্ঠা ম্যাম হচ্ছে কলেজের অন্যান্য ম্যামের মতোই একজন ম্যাম। হ্যাঁ, এতদিন হয়তো আমার ওনার সঙ্গে ভালো মতো ব্যবহার করা হয়নি, কিন্তু আমি ঠিক করেছি, এবার থেকে আমি ওনার সঙ্গে ভদ্রভাবে কথা বলবো, ভালো মতো ব্যবহার করবো। একজন স্টুডেন্ট হয়ে একজন ম্যামের সঙ্গে যেভাবে ব্যবহার করতে হয়, যেভাবে কথা বলতে হয়, আমি সেইভাবেই বলব। আমি চেষ্টা করব। একটা মেয়ে আমাদের চোখের সামনে আমাদের সাথে সব রকমের শয়তানি করলো, আর আমরা কিনা কিচ্ছু করতে পারলাম না। আর যখন যখন আমরা ওকে ফাঁসানোর চেষ্টা করেছি, ও ঠিক সেই মোমেন্টে কারোর না কারোর সিম্প্যাথি গেইন করে কোনো না কোনো ভাবে ঠিক সেখান থেকে বেরিয়ে গেছে। বাহ, আর আমার তো মনে হয় ও আমাদের দাদা ভাইকেও সেডুস করছে। নাহলে দাদা ভাইয়ের মতন একজন ওই মেয়েটার কথায় উঠে বসে, ওই মেয়েটার ব্যাপারে মাথা ঘামায়। আমি জানি তোদের সামনে এই কথাগুলো বলা উচিত না, তোরা আমার দাদা ভাইয়ের স্টুডেন্ট, বাট স্টিল আমি এই সমস্ত কথাগুলো না বলে থাকতে পারছি না। আমাদের ফ্যামিলিতে এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড ঝামেলা হচ্ছে, ভীষণ ঝামেলা হচ্ছে। সব থেকে বড় কথা, দাদা ভাই ওর জন্য খাবার পাঠাতো জানিস। ও হস্টেলে থাকে বলে, মানে হস্টেলে ছিল বলে আর কি, আমাদের বাড়ি থেকে রান্না করা খাবার যেত। হ্যাঁ, সে কি রে, কি সব বলছিস? যা বলছি ঠিকই বলছি। আর তাছাড়া আমাদের এখন শ্রেষ্ঠা দিয়ে ফিরে এসেছে, আর শ্রেষ্ঠা দিয়ে এসব মানতে যাবে কেন বলতো? আচ্ছা, শ্রেষ্ঠা ম্যামের সাথে শঙ্কু স্যারের কি সত্যি বিয়ে হবে? মানে আগের দিন তোরা যেটা বললি সেটা কি সত্যি? আরে সত্যি না তো কি মিথ্যে নাকি, ওদের কতদিনের রিলেশন বলতো? আরে ওদের বিয়ে ঠিক হয়ে গেছিল, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছিল। আরে কি বলতো, শ্রেষ্ঠাদির মাঝে না একটা স্কলারশিপ চলে আসে, শ্রেষ্ঠাদি বিদেশে চলে যায়, আর দাদা ভাই তখন না মেন্টালি খুব আপসেট হয়ে পড়েছিল, তাই রেগে গিয়ে বলেছিল যে আমি আর সম্পর্কটা রাখবো না। কিন্তু সেটা তো অভিমান করে বলেছিল, তাই না? শ্রেষ্ঠাদি তো এখন ফিরে এসেছে, এইসবে তার কোনো প্রশ্নই নেই। আরে তোরা তোরা আগের দিন দেখলি না, দাদা ভাই শ্রেষ্ঠাদি একসাথে তো গাড়ি করে এলো পরীক্ষার হল ভিজিট করতে, তারপর তো একসাথেই ফিরলো। আচ্ছা, এর পরেও কি তোরা বলবি যে ওদের রিলেশনটা আবার তৈরি হয়নি? হ্যাঁ, কিন্তু সমস্যাটা কোথায়? আরে সমস্যাটা হচ্ছে এটা মেয়েটাকে তো কোনো বিশ্বাস নেই,
ও যে শ্রেষ্ঠাদির সাথে কিভাবে কথা বলে, কি ভাষায় যে কথা বলে তোরা ভাবতেও পারবি না। শ্রেষ্ঠাদি তো খুব দুঃখ করে বলছিল যে আমি কলেজে জয়েন করেছি টিচার হিসেবে, সেটা মনে হয় মোহর চায় না। আরে বাবা, মোহরের চাওয়া না চাওয়াতে কি এসে যায়? তো ওর চাওয়া না চাওয়া যে কিচ্ছু যায় আসে না সেটা ওকেই বুঝতে হবে। আর তাছাড়া ও আমাদের সাথে কম শয়তানি করেছে, দিনের পর দিন দাদা ভাইকে কতবার অপমান করেছে বলতো। আমাদেরই কলেজে পড়ছে, আবার আমাদের কলেজে আন্দোলনও করেছে, কি না কি করেছে বলতো এই কলেজে ও। দেখ, আমরা তো এতগুলো দিন অনেক রকম চেষ্টা করলাম কিন্তু ওর তো কিছুই করতে পারলাম না। আরে না রে, মোটেই সব রকম চেষ্টা ওই সিনসিয়ারলি করা হয়নি। যদি করা যেত তাহলে ঠিক কিছু না কিছু পারা যেত। তবে শুনছি নাকি পার্ট টু তে অন্য কলেজে ভর্তি হবে। ছাড় ছাড়, ওগুলো মুখের কথা, যদি বা হয় হতেও পারে বলা যায় না। মানে দাদা ভাইয়ের সাথে শ্রেষ্ঠাদির বিয়ে হয়ে গেল আর মোর সেটা সহ্য করতে না পেরে কলেজ থেকে চলে গেল, চাঁদে হাত দিতে চেয়েছিল না, ভেবে দেখ ওর কি সাহস, দাদা ভাইয়ের সাথে টক্কর নিতে গেছিল না। মানে কি মনে করে ও নিজেকে, কি ভাবে ও দাদা ভাইকে? দাদা ভাই একটু সিম্প্যাথি দেখিয়ে কথা বলেছিল বলে দাদা ভাইকে পুরো হাতের পাঁচ করে নিয়েছিল, ভেবেছিল দাদা ভাই বুঝি ওকে বিয়ে করে নি। আর আমার মেজ জেঠু আর ওই ডক্টর অদিতি রায় চৌধুরীর সঙ্গে দিব্যি যোগাযোগ রক্ষা করে চলেছে, ভেবেছে ওরাই যেন ওকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবে। এত পাকা একটা মেয়ে, অসহ্য, ওকে কিছু না করতে পারলে না আমার হাত পুরো লিশপিস করছে। তোরা জানিস কালকে ওই মেয়েটা ওই আমার মেজ জেঠুর সামনে আর ডক্টর অদিতি রায় চৌধুরীর সামনে কি অপমানটাই না করেছে। তোরা তো জানিস ডক্টর অদিতি রায় চৌধুরীর সাথে আমাদের সম্পর্ক খুব একটা ভালো না, আর সেই অদিতি রায় চৌধুরীর সামনেই আমাদের পুরো ভান্ডা ফোর করে ছেড়ে দিয়েছে। আর তোরা ওকে কিছু বললি না, তোরা চুপ করে থাকলি? দেখ, ওর সঙ্গে কথা বলে না কোনো লাভ নেই, আমাদের যা বলার আমরা বলেছি, কিন্তু ও এমন অসভ্যের মতন গাক গাক করে চিৎকার করতে লাগলো, আর ঠিক সেই মুহূর্তে দাদা ভাই এসে বললো যে তোমরা যাও ক্লাসে। আর দাদা ভাইয়ের সামনে তো আমরা কিছু বলতেও পারি না, কিছু করতেও পারি না, কিন্তু এটা তো আর হতে পারে না, ও চলে যাওয়ার আগে একটা বদলা নিতেই হবে। সব কিছু না চেষ্টা করে হয় না মোহন, আর তুই এটা স্বীকার করিস বা না করিস, স্যার তো আমায় মিডিয়েটর হিসেবে ডেকে পাঠাতেন। সেই জন্যই তো আমার এত গায়ে লাগছে, এত রাগ হচ্ছে। ওনার কি দরকার ছিল বলতো, তোকে রেস্টুরেন্টে গিয়ে গোলাপ ফুল দেওয়া বা আমাকে আলাদা করে ডেকে এনে এসব কাজ করানো? শুধু কি তাই নাকি, তুই একবার আসিসনি বলে স্যার রেস্টুরেন্ট থেকে না খেয়ে বেরিয়ে গেছিলেন। দেখ, আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, ওনার অ্যাক্টিভিটি দেখে আমার সবসময় মনে হয়েছে উনি তোকে ভালোবাসেন। কিন্তু তুই কি আমাকে ভিখারি মনে করিস নাকি? কে আমাকে ভালোবাসে না আর কে আমাকে ভালোবাসে তা নিয়ে আমার জীবন চলবে? আর আমাকে কন্ট্রোল করার শক্তি ওনার আছে এটা আমি ভাবতেও পারি না। তুই আমাকে কি মনে করিস? প্লিজ শাশ্বতী, আমাকে টিমিট করিস না, আমার এখন পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষার কথা ভাব, তোকেও তো পরীক্ষা দিতে হবে নাকি, তোকেও তো পাশ করতে হবে, এসব কথা নিয়ে এখন ভাবার সময় না শাশ্বতী, আমি আমার জীবনেও এইসব কথা ভাবতে চাই না। আমার প্রতি যদি ওনার কোনো দুর্বলতা তৈরি হয়েও থাকে তাহলে সেটা শুধু দুর্বলতা না, সেটা মনোমালিন্য, আর আমাদের মধ্যে শুধু ঝগড়া হয়েছে। আর আমারও ওনার প্রতি কোনো দুর্বলতা তৈরি হয়নি শাশ্বতী, ওনার মতো একজন দামি, ওনার মতো একজন আত্মহংকারী মানুষ যিনি মানুষের সঙ্গে মিশতেই পারে না, মানুষের পাশে এসে দাঁড়াতেই পারে না, তাকে আমি মানুষ হিসেবে মনে করি না শাশ্বতী। দেখ মোহন, এটা যদি তোর অন্তরের কথা হয় আমার সত্যি কিছু বলার নেই, কিন্তু তুই যদি এটা মন ভোলানোর জন্য বলে থাকিস বা শুধুমাত্র বলার জন্য বলে থাকিস এতে কিন্তু তুই ক্ষতি করছিস। কেন মন ভোলানোর জন্য কেন বল, যা সত্যি আমি তাই বলছি। তুই কি স্যারকে কোনোদিন ভালোবাসিস নি, সত্যি কথা বলতো? আর স্যারের প্রতি তোর কোনো দুর্বলতাও তৈরি হয়নি, তাহলে তোদের কিসের এত ঝগড়া, আর তুই কষ্টই বা পাচ্ছিস কেন? তুই ভুল করছিস শাশ্বতী, আমি কোনো কষ্ট পাচ্ছি না, উনি শুধু আমাকে অপমানই করছে।
আর এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারছি না শাশুড়ি, এর জবাব আমি দেব। স্যার শুধু তোকে অপমান করেছে তা তো নয়, তুইও তো ওনাকে অনেকগুলো কথা বলেছিস, আর সেগুলোকে অপমানের নামান্তর বলে। কিন্তু কেন হয়েছে সেইসব? একজন টিচার বা স্টুডেন্টের সম্পর্ক তো এরকম হয় না, কোন জায়গা থেকে হয়েছে এইসব বল। কি জায়গা সেটা? তোর আর স্যারের মধ্যে একটা কম্বিনেশনের প্রবলেম আছে, তোরা কেউই নিজেদের মনের কথাটা খুলে বলতে পারিস না। সেই জন্যই আমি স্যারকে এসিপি স্যারের কথাটা বলেছিলাম। আর আমার কি মনে হয় জানিস তো, তোর আর এসিপি স্যারের বিয়ের কথাটা শুনেই উনি জেদ করে ওনার সাথে শ্রেষ্ঠা মানের সম্পর্কটা দেখানোর চেষ্টা করছেন। এটা একটা প্রতিশোধ, প্রতিশোধ নেয়ার খেলা, যেটা তোদের মধ্যে ছিল আর আছে। মাই ফুট, আমি আমার জীবনকে অন্যরকম ভাবে দেখি শাশ্বতী। আর পাঁচটা মেয়ের মতো পড়াশোনা করে বিয়ে করে সংসার করব, এই কথা আমি স্বপ্নেও চিন্তা করতে পারি না শাশ্বতী। তুই তো সবই জানিস, আমার দিদির লাইফটা কিভাবে মেস হয়ে আছে, আমার দিদির ম্যারেজ লাইফটা কিভাবে ডিস্টার্ব, তারপরে বিয়ের প্রতি আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। আর এখানে আসার আগে বিয়ে নিয়ে আমার লাইফের সঙ্গে যা হয়েছে, তারপরে বিয়ে শব্দটা শুনলেই আমার ভীষণ রাগ হয়, বিয়ে শব্দটাকে আমি ঘেন্না করি। আমি চাই পড়াশুনো করে চাকরি বাকরি করতে, নিজের পায়ে দাঁড়াতে। আর আমার জীবন আমার কাছে একটা আন্দোলন, প্রত্যেকটা দিন আমার কাছে একটা চ্যালেঞ্জের দিন, আর এই চ্যালেঞ্জটাকে আমাকে কিছুতেই হোক ওভারকাম করতেই হবে, আমাকে জয় করতেই হবে। মোহর চল, এবার কিন্তু হলে ঢুকতে সত্যি দেরি হয়ে যাবে, আর আমার মনে হয় ফাইনাল বেলটাও পড়ে গেছে। ডান ডান, সবাই মনে হচ্ছে আসছে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।